নমস্কার প্রিয় কৃষক বন্ধুগণ, অল সিক্স সেলার ইন ওয়েস্ট বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আজকে আমাদের আলোচনার বিষয় অন্যান্য ভিডিওর থেকে সম্পূর্ণ আলাদা, যেটি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত আলোচিত হয়নি, তা হলো আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার পর্ব নিয়ে। চলুন বন্ধুগণ, আপনাদের পাঠানো প্রশ্নগুলি আমরা আলোচনা করি। প্রথমত, লেয়ার মুরগি কী? এর উত্তরে আমরা বলবো, অধিক ডিম পাড়া মুরগিকে সাধারণত লেয়ার মুরগি বলা হয়। দ্বিতীয়ত, ভালো জাতের মুরগি বছরে কত ডিম দিয়ে থাকে? ভালো জাতের মুরগি বছরে সাধারণত প্রায় 300 থেকে 300-এর বেশি ডিম দিয়ে থাকে। তৃতীয়ত, লেয়ার মুরগির গড় ওজন কত হয়ে থাকে? লেয়ার মুরগির গড় ওজন হয়ে থাকে 1 কেজি 500 থেকে 1 কেজি 700 গ্রাম পর্যন্ত। চতুর্থত, অনেক বন্ধুরা প্রশ্ন করেছেন কয়েকটি উন্নত প্রজাতির লেয়ার মুরগির নাম। কয়েকটি উন্নত প্রজাতির লেয়ার মুরগি যেমন ইসা ব্রাউন, লোহান ব্রাউন, লেগ হর্ন, VV300, RIR এবং অন্যান্য। পঞ্চমত, ডিম দেওয়া মুরগি কতদিনে ডিম দেওয়া শুরু করে? ভালো জাতের মুরগি 5 থেকে 5.5 মাসের মধ্যেই ডিম দেওয়া শুরু করে। ষষ্ঠত, লেয়ার মুরগি কতদিন পর্যন্ত লাভজনক হারে ডিম দিয়ে থাকে? এর উত্তরে আমরা বলবো, লেয়ার মুরগি 2 বছর পর্যন্ত লাভজনক হারে ডিম দিয়ে থাকে। সপ্তমত, অনেক বন্ধুরাই প্রশ্ন করেছেন একটি লেয়ার মুরগি ডিম দেওয়া পর্যন্ত কত পরিমাণ খাবার খেয়ে থাকে? একটি লেয়ার মুরগি ডিম দেওয়া পর্যন্ত 8 থেকে 10 কেজি খাবার খেয়ে থাকে। অষ্টমত, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনারা জিজ্ঞেস করেছিলেন, তা হলো একটি লেয়ার মুরগির খাবারে কত পরিমাণ কিলো ক্যালোরি এবং কত পরিমাণ প্রোটিন প্রয়োজন হয়। একটি লেয়ার মুরগির 1800 থেকে 1900 কিলো ক্যালোরি প্রতি কেজিতে এবং প্রোটিনের পরিমাণ থাকবে 18 থেকে 19%। নবমত, ডিম থেকে বাচ্চা তোলার জন্য কটি মুরগির পেছনে কত মোরগ রাখতে হবে? সাধারণত পক্ষী বিশেষজ্ঞদের মতে 10টি মুরগির পেছনে 1টি মোরগ রাখলেই যথেষ্ট, কিন্তু 8টি মুরগির পেছনে 1টি মোরগ রাখলে খুব ভালো হয়। সবচেয়ে শেষের প্রশ্ন হলো, ডিম থেকে বাচ্চা তোলার জন্য 1টি দেশি মুরগিতে কয়টি ডিম দিয়ে বসালে ভালো হয়? 16 থেকে 20টি ডিম বসালে ভালো হয়। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।